হ্যালো বন্ধুরা, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এরই মাঝে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর অলরেডি তোমরা কিন্তু দেখি ফেলেছো বেশ কয়েকটা টয় ভেহিকেলের পার্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো প্রথমেই আমি হাতে নিয়ে নিচ্ছি একটা ওয়াটার ভেহিকেলের নিচের দিকের পার্টকে। আর এটা কি ধরনের ভেহিকেল অলরেডি তোমরা দেখি বুঝে ফেলেছো। আর এবার কিন্তু আমি পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিচ্ছি এই দুইটা পার্টকে। ওয়াও গাইস, দেখো এই ভেহিকেলটার মধ্যে কোনো ধরনের স্ক্রু নেই, জাস্ট পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিলাম আর প্রেস করে দিয়েই কিন্তু কমপ্লিট করে ফেললাম একটা হাই স্পিড বোটকে। বেশ কালারফুল, প্লাস্টিকের তৈরি, ভালো মানের একটা প্রোডাক্ট। তো এটাকে রাখবো আর এরপরে কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা ট্রাক ভেহিকেলের নিচের একটা পার্টকে। তো দেখে নাও কতটা গর্জিয়াসভাবে এই ভেহিকেলটার সকল পার্টকে তৈরি করা হয়েছে। তো এবার কিন্তু আমি হাতে নিয়ে নিচ্ছি এর আরও একটা পার্টকে আর দেখি বুঝে ফেলেছো এটা কি ধরনের ভেহিকেল। তো এবার কিন্তু আমি প্রথমে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর গাইস, আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু এই ভেহিকেলটাকে মজবুতভাবে আটকে থাকার জন্য দিয়ে দিলাম দুই দুইটা স্ক্রুকে। আর তোমাদের সেই পরিচিত একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমি কিন্তু এবার টাইট করে দিচ্ছি স্ক্রুগুলোকে। আর গাইস, এরই সাথে সাথে একেবারে পরিপূর্ণ একটা রূপ পেয়ে গেল একটা ফায়ার রেস্কিউ ভেহিকেল। আর এটা হচ্ছে একটা এরিয়াল লেডার ট্রাক, একেবারে রিয়েলিস্টিক একটা ফায়ার রেস্কিউ লেডার ট্রাকের আদলে গড়া খুবই সুন্দর একটা ভেহিকেল। তো এটাকে আমি এখানে রাখছি আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা ট্রেন ভেহিকেলের নিচের দিকের পার্টকে। আর এই পার্টটা কিন্তু কেবল সার্কিট দ্বারা একেবারে পরিপূর্ণ। তো এবার আমি এই নিচের পার্টের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করে যাব এই বিশাল একটা পার্টকে। আর এটা কিন্তু একটা টয় বুলেট ট্রেনের সামনের দিকের পার্ট। আর গাইস, আমি কিন্তু পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিতে সক্ষম হয়েছি আর এবার আমি দিয়ে দিব বেশ কয়েকটা স্ক্রুকে যাতে এই ভেহিকেলটাকে মজবুতভাবে আটকে রাখতে সক্ষম হয়। তো আমি পিছনের দিকে দুইটা স্ক্রু অলরেডি দিয়ে দিয়েছি আর এবার কিন্তু এক একে দিয়ে দিব সামনের দিকের এবং মিডলের বেশ কয়েকটা স্ক্রুকে। আর গাইস, এবার কিন্তু আমি সেই চিরচেনা স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিচ্ছি প্রতিটি স্ক্রুকে। আর এই স্ক্রুগুলো কিন্তু টাইট করে দিলে একেবারে পরিপূর্ণ একটা রূপ পেয়ে যাবে। আর এটা হচ্ছে কি ধরনের ভেহিকেল তোমরা কিন্তু অলরেডি দেখে বুঝে ফেলেছো। আর আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি এটা একটা বুলেট ট্রেনের সামনের দিকের পার্ট। তো একে একে আমি সবগুলো স্ক্রুকে এবার টাইট করে দিচ্ছি। আর গাইস, এরই সাথে সাথে একেবারে কমপ্লিট হয়ে গেল একটা কালারফুল ভেহিকেল, ট্রেন ভেহিকেল, বুলেট ট্রেনের সামনের দিকের পার্ট। আর এটা কিন্তু ব্লু পিঙ্ক কম্বিনেশনে গড়া একটা রিয়েলিস্টিক টয় ভেহিকেল, টয় বুলেট ট্রেনের সামনের দিকের পার্ট। তো এটাকে রাখবো আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা ভেহিকেলের পার্টকে। আর এটা হচ্ছে একটা সিএনজি অটোরিকশার পার্ট। তো প্রথমেই আমি পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেব এর উপরের দিকে দুইটা পার্টকে। আর এবার কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিচ্ছি এর সামনের দিকে দেওয়া একটা স্ক্রুকে। গাইস, আমি কিন্তু টাইট করে দিয়েছি সামনের দিকের স্ক্রুটাকে। আর গাইস, এবার কিন্তু আমি টাইট করে দিচ্ছি পিছনের দিকের স্ক্রুগুলোকে। তো এরপরে আমি দিয়ে দিব এর নিচের দিকের একটা পার্টকে যাতে এই ভেহিকেলটা একটা পরিপূর্ণ রূপ পেয়ে যায়। আর গাইস, নিচের পার্টটি হচ্ছে এই প্লাস্টিকের তৈরি পার্টটা। তো এটাকে আমি দিয়ে দিব আর দেওয়ার পরে তোমাদের সাথে একটা ইন্ট্রোডিউস করে দিব। আর এবার দিয়ে দিচ্ছি শেষ একটা স্ক্রুকে। আর এই স্ক্রুটাকে দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি টাইট করে দিচ্ছি আর এরই সাথে সাথে একেবারে পরিপূর্ণ একটা রূপ পেয়ে গেল একটা টয় সিএনজি অটোরিকশা, রেড ব্ল্যাক কম্বিনেশনে গড়া একটা রিয়েলিস্টিক টয় সিএনজি অটোরিকশা। তো এটাকে রাখবো আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা কার ভেহিকেলের নিচের দিকের পার্টকে। আর এরই সাথে সাথে আমি জুড়ে দেওয়ার চেষ্টা করে যাব এর উপরের পার্টটাকে। আর গাইস, এবার কিন্তু আমি পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিয়েছি এই ভেহিকেলটার দুইটা পার্টকে। আর এবার জাস্ট স্ক্রুগুলোকে দিয়ে টাইট করে দিলেই কিন্তু একেবারে একটা পরিপূর্ণ রূপ পেয়ে যাবে। তো প্রথমেই আমি টাইট করে দিচ্ছি এই পিছনের দিকের একটা স্ক্রুকে আর এরপরেই টাইট করে দিব সামনে দিকে আগের থেকে দিয়ে দেওয়া দুইটা স্ক্রুকে।
আর এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ভিকেলটার পিছনে দিকের একটা চাকাকে, আর এরপরে দিয়ে দিব সামনে দিকের একটি চাকাকে। আর এই চাকাটা জুড়ে দিলেই কিন্তু একেবারে পরিপূর্ণ একটা রূপ পেয়ে যাবে, বেশ কালারফুল একটা টয় স্পোর্টস কার। ওয়াও গাইস, দেখো আমি কিন্তু খুব সহজে জুড়ে দিতে সক্ষম হয়েছি একটা রিয়েলিস্টিক ভেহিকলকে। আর এটা হচ্ছে একটা ডিএস টার্জান টয় কার, বেশ কালারফুল, ভালো মানের প্লাস্টিকের তৈরি একটা টয় ভেহিকল। তো এটাকে রাখবো, আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা ভেহিকলের মিডলের পার্টকে। তো প্রথমে আমি এই মিডলের পার্টটার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করে যাব এর নিচের দিকের পার্টটাকে। তো এই ভেহিকলটার দুইটা পার্টকে কিন্তু মজবুতভাবে আটকে রাখার জন্য আমাকে দিয়ে দিতে হবে একটা স্ক্রুকে। আর এবার কিন্তু আমি দিয়ে দিব এই নিচের দিকের পার্টটা চাকাগুলোকে। আর এই চাকাগুলো জুড়ে দেওয়ার পরে আমি এই নিচের পার্টের সাথে উপরের পার্টটাকে জুড়ে দেওয়ার একটা ট্রাই করে যাব। গাইস, আমি কিন্তু সবগুলো চাকাকে জুড়ে দিয়েছি, আর এবার কিন্তু এই দুইটা পার্টকে জুড়ে দেওয়ার একটা চেষ্টা করে যাচ্ছি। আর গাইস, এবার কিন্তু দিয়ে দিচ্ছি এই ভেহিকলটার একমাত্র একটা স্ক্রুকে। আর এই স্ক্রুটাকে টাইট করে দেওয়ার মাধ্যমে কিন্তু পরিপূর্ণ রূপ দিয়ে ফেলবো একটা ভালো মানের প্রোডাক্টকে। ওয়াও গাইস, দেখো এটা হচ্ছে একটা কাভার্ড ভ্যান, বেশ রিয়েলিস্টিক দেখতে একটা মিডিয়াম সাইজের প্রোডাক্ট। সো গাইস, অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছো আমি বেশ কয়েকটা ভেহিকলকে জুড়ে দিয়ে একে একে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তো এর মধ্যে ছিল একটা কালারফুল টয় বুলেট ট্রেন, রয়েছে একটা হাই স্পিড বোট, আর এখানে রয়েছে একটা স্পোর্টস কার, এটা হচ্ছে একটা ফায়ার লেডার ট্রাক, রয়েছে একটা রেড কালারের দেশি ভেহিকল টয় সিএনজি অটো রিক্সা, আর রয়েছে একটা কাভার্ড ভ্যান। সো গাইস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।